আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। এই ভিডিওতে আমি দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায় থেকে আলোচনা শুরু করব। তো তোমরা যারা অষ্টম শ্রেণীতে আসো এই অ্যাপটি ডাউনলোড করে নেবে, এটির লিংক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পিন করে দেওয়া হলো। এটি তোমাদের কাছে থাকলে যে কোনো সময় তোমরা বইগুলো পড়তে পারবে যে কোনো স্থান থেকে অফলাইনে। তো দেখো এখানে বলা আছে, প্রতিদিন নানা কাজে আমরা বিভিন্ন রকম সংখ্যা ব্যবহার করে থাকি। সংখ্যাগুলো হতে পারে বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, ধনাত্মক ঋণাত্মক, দশমিক, মৌলিক, যৌগিক, প্রকৃত অপ্রকৃত, মিশ্র, সসীম, অসীম ইত্যাদি। এগুলো আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকি। তো এখানে একটা সংজ্ঞা দিতে বলছে, দেখো বাস্তব জীবনে ব্যবহৃত এই সকল সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার বলি। তো বাস্তব সংখ্যার সংজ্ঞাটা কি সেটা আমরা দেখে নেব। সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়, যেমন নিচের সংখ্যাগুলো বাস্তব সংখ্যা। তো এখানে উদাহরণগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। তো এখন আমরা ভাগাভাগির খেলাটা নিয়ে আলোচনা করব। এখানে কি বলা হয়েছে দেখো, সংখ্যার ভাগ আমাদের দৈনন্দিন কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যেমন ছয়টি রুটি দুজনের ভাগ করে খাওয়া, 100 টাকা পাঁচজনে ভাগ করে নেওয়া, 2 বিঘা জমি 3 ভাই বোনের মধ্যে ভাগ করা ইত্যাদি। এসব ভাগের ক্ষেত্রে আমরা কখনোই সহজেই করতে পারি, আবার কখনো বেশ সমস্যায় পড়তে হয়। একটি অভিজ্ঞতার মাধ্যমে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করব। মনে করো তোমরা বন্ধুরা মিলে টিফিনের সময় দোকান থেকে খাবার কিনে একসঙ্গে খাও এবং সমানভাবে বিল পরিশোধ করো। বিভিন্ন দিনে বন্ধুদের সংখ্যা এবং খাবারের খরচ নিচে দেওয়া হলো। তো এখানে একটা শখ আছে, শখ 2.1, এটা পূরণ করতে হবে। তো এখানে দেখো দেওয়া আছে বন্ধুদের সংখ্যা, খাবারের খরচ সংখ্যা। তো খাবারের খরচ সংখ্যা যদি 20 টাকা হয় আর বন্ধু যদি 2 জন হয়, তাহলে যদি প্রতিজনের মধ্যে খরচ পড়বে কত, নিশ্চয়ই 10 টাকা 10 টাকা করে খরচ পড়বে দুইজনের মধ্যে। তাহলে খাবারের খরচের সংখ্যাকে যদি আমরা বন্ধুর সংখ্যা দিয়ে প্রত্যেকবার ভাগ করি, তাহলে প্রতিজনের খরচ বের হয়ে যায়। তো দেখো 20কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই, তাহলেই আমরা পাবো প্রতিজনের খরচ, এটা ভগ্নাংশে। তো তারপর এখানে দেওয়া আছে প্রতিজনের খরচ দশমিকে, অর্থাৎ দশমিক যদি আসে ভাগ করার ফলে, সেটা সহ লিখতে বলছে। তো 2 দিয়ে 20কে ভাগ করলে 10 হয়। তো এখানে দশমিক কোনো সংখ্যা পাওয়া যাচ্ছে না। তো এভাবে এই ছকটা আমরা পূরণ করব। এখন এখানে 42 টাকা আছে খাবারের খরচ, বন্ধুর সংখ্যা 4 জন আছে, তাহলে প্রতিজনের খরচ নিশ্চয় বের করতে গেলে 42কে 4 দ্বারা ভাগ করতে হবে, সেটি এখানে করিয়ে দেখানো হয়েছে। তো 42কে 4 দ্বারা ভাগ করলে হবে 10.5। একইভাবে খাবারের খরচ 41 টাকা ছিল 4 জন বন্ধু, তাহলে প্রত্যেকজনের মধ্যে ভাগে পড়বে 41 ভাগ 4, এটা দশমিকে করলে হবে 10.25। তারপর 54 টাকা খাবারের বিল, 5 জন বন্ধু আছে, প্রত্যেকজনের মাঝে পড়বে 54 ভাগ 5 টাকা। তো এটা 54কে 5 দ্বারা যদি ভাগ করা যায়, এটা আসবে হচ্ছে 10.80, অর্থাৎ 10 টাকা 80 পয়সা। আবার 32 টাকা খরচ হয়েছিল, 3 জনের মাঝে যদি ভাগ করে দেওয়া যায়, তাহলে এরকম আসে 10.666... এরকম আসতেই থাকে। তারপর 42কে আবার 3 দ্বারা ভাগ করা হয়েছে, 14 আসে। তারপর 55কে 6 দ্বারা ভাগ করা হয়েছে, আসে হচ্ছে 9.1666। আবার 60কে 7 দ্বারা ভাগ করা হয়েছে, দেখতে পাচ্ছ এখানে, তো আসে 8.57714285, এভাবে আসতেই থাকে আর কি, এভাবে আসতেই থাকে। তারপর কি বলা হয়েছে একটু দেখে নেওয়া যাক। তারপরে বলছে, উপরের ছকটি পূরণ করতে গিয়ে তোমরা কি পর্যবেক্ষণ করলে তা নিচে লিখে রাখো। তো আমরা কি কি দেখতে পেলাম সেটির একটু পর্যবেক্ষণটা লিখে নেই। তো প্রথমে আমরা দেখেছি দশমিক ভগ্নাংশে পূর্ণ সংখ্যা এসেছে। তো দেখো দশমিক ভগ্নাংশের যে কলামটা ছিল, এখানে পূর্ণ সংখ্যা হিসেবে 10 আছে এবং হচ্ছে 14 আছে। তো তোমরা বুঝে গেছো হয়তো। তারপর দেখো 2 নম্বরটা, দশমিক ভগ্নাংশে দশমিক চিহ্নের পর কোনো ভগ্নাংশ অঙ্ক শেষ হয়েছে, আবার কোনোটিতে শেষ হয়নি। তো দেখো দশমিক ভগ্নাংশের যে কলামটা ছিল, অঙ্ক সংখ্যা এখানে শেষ হয়ে গেছে, অর্থাৎ 2টি আছে। দেখো এগুলোতে 2টি 2টি করে 1টি আছে, দশমিকের পর অঙ্কগুলো শেষ হয়ে গেছে। কিন্তু এখানে দেখো 6 এর পর 6 আসতেই আছে, আসতেই আছে, আবার এখানে 1 6 6 6 এরকম আসতেই আছে। তাহলে এটাও একটা বৈশিষ্ট্য দেখতে পেলাম। তারপর আমরা কি দেখতে পারি 3 নম্বরে, দেখো দশমিক ভগ্নাংশের দশমিক চিহ্নের পর কোনো ভগ্নাংশের অঙ্কগুলো পুনরাবৃত্তি ঘটছে, কোনোটিতে ঘটেনি, সেটা আমরা দেখে নেব। তো দেখো এই যে দশমিক ভগ্নাংশের পর এই যে
এই তো 10.666, এগুলো কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে, ছয় সেম জিনিস বারবার আসতেছে। আবার দেখো এখানে 1.666, এগুলো সেম জিনিস আসছে, কিন্তু এখানে দেখো 8.57, এগুলো কিন্তু পুনরাবৃত্তি হয়নি, আলাদা আলাদা প্রত্যেকবার মান আসছে। তাহলে আমরা দেখে নিলাম জিনিসটা, এখন আমরা দেখব সসীম এবং অসীম দশমিক সংখ্যা। ভাগাভাগির খেলাতে তোমরা হয়তো লক্ষ্য করেছো, ভগ্নাংশ থেকে দশমিকে রূপান্তর করার সময় কখনো পূর্ণ সংখ্যা হয়েছে, কখনো দশমিক বিন্দুর পর অঙ্ক শেষ হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে দশমিক বিন্দুর পর অঙ্ক শেষই হচ্ছে না। যে সব সংখ্যায় দশমিক বিন্দুর পর অঙ্ক শেষ হয়ে যায় তাকে সসীম দশমিক সংখ্যা বলে, যেসব সংখ্যায় দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা শেষ হয় না তাকে অসীম দশমিক সংখ্যা বলে। কোনো অসীম দশমিক সংখ্যার দশমিক প্রকাশের দশমিকের পর এক বা একাধিক অঙ্কের পুনরাবৃত্তি হলে তাকে আবৃত্ত বা পুনঃপুনিক দশমিক ভগ্নাংশ বলে। যেমন 1.666 এরকম করে আসতেইছে, তাহলে এটা অসীম দশমিক সংখ্যা, তাই না? তো এই এটাকে পুনঃপুনিক দশমিক সংখ্যাও বলে বা আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলে। কারণ এই তো 1.666 ডট 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 এভাবে লেখার বদলে আমরা এটাকে এভাবেও লিখতে পারি, 1.6 ওপরে একটা ফোঁটা দিতে পারি, 6-এর ওপরে। এটা পুনঃপুনিক চিহ্ন, এই পুনঃপুনিক চিহ্ন দ্বারা বোঝায় হচ্ছে 6 প্রত্যেকবার রিপিট হচ্ছে ডান দিকে। ওকে, তাহলে দেখো এই পুনরাবৃত্তি হচ্ছে, সেটার জন্য এই চিহ্ন দেওয়া যেতে পারে, বার চিহ্ন, বা এই তো ফোঁটা আছে অর্থাৎ ডট আছে, এটা দ্বারাও প্রকাশ করা হয়। আমি যেমনটা দেখালাম তোমরা এভাবে দিতে পারো, 1.6 এখানে ওপরে বার দিতে পারো। তাহলে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, এটা দেখা যাক। এখানে দেখা যাচ্ছে 33.3333 ডট ডট এভাবে, অর্থাৎ দশমিকের আগের মানটা ঠিক রেখে আমরা এই যে তিন বারবার পুনরাবৃত্তি হচ্ছে, তো তিনের ওপর একটা পূর্ণপুনিক দিতে পারি অথবা এই বার বার দিতে পারি, দিলেই আমরা বুঝবো যে এটা তিন অসীম পর্যন্ত আছে। তারপর দেখো 1.2727, অর্থাৎ 2-7 বারবার পুনরাবৃত্তি হচ্ছে, তাই না? তাহলে আমরা এই 2-7কে এভাবে লিখতে পারি, এভাবে ডট 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 আরো আছে, এই যে 1.27 এটাকে আমরা এভাবে লিখে দিতে পারি, অথবা 1.27 পুরোটার উপরে বার ওঠায় দিতে পারি, তার মানে 27 বারবার রিপিট হচ্ছে। তারপর এখানে দেওয়া আছে 0.345345, এখানে এই যে দেখো 3-4-5 3-4-5 এভাবে বারবার পুনরাবৃত্তি হচ্ছে, এখানে ডট ডট দেওয়ার মানে সেটাই বোঝাচ্ছে। তো দেখো 0.345, এটি তো বারবার পুনরাবৃত্তি হচ্ছে, তাই না? তাহলে এটার উপরে বার দিলেও বুঝতে পারবো যে 3-4-5 3-4-5 অসীম পর্যন্ত আছে। অথবা তোমরা এটাও দিতে পারো 0.345, প্রথমে একটা পুনঃপুনিক, শেষে একটা পুনঃপুনিক দিতে পারো, আর মাঝে পুনঃপুনিক দেওয়ার প্রয়োজন নাই, শেষে আর সামনে দিলেই চলবে, তার মানে মাঝে পুনঃপুনিক আছে। ওকে, তাহলে এখন আমরা মূলদ সংখ্যা দেখব বা রেশনাল নাম্বার দেখবো। তোমরা হয়তো লক্ষ্য করেছো ভগ্নাংশকে p/q আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ ভগ্নাংশ দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত। যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় শুধু তাদেরকেই আমরা মূলদ সংখ্যা বলি। ভগ্নাংশে লব ও হর থাকে, এখানে পি লব, এটা হচ্ছে লব, আর হচ্ছে কিউ, এটা হচ্ছে হর। হরে শূন্য হতে পারে না, কারণ হরে শূন্য যদি হয় তাহলে শূন্য দিয়ে ভাগ করতে হয়, আর সেক্ষেত্রে তোমরা সংখ্যারেখায় ভাগের ধারণা ব্যবহার করে দেখতে পারো সেই অনুপাতের মান অসংজ্ঞায়িত হয়ে থাকে, অর্থাৎ 1/0 এটির মান হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে? অর্থাৎ শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না, ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত হয়। দেখো তারপর বলা আছে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা, কিন্তু এই যে নিচে হর যেটা আছে সেটা কখনো কি হতে পারবে না, নট ইকুয়াল জিরো, শূন্য হতে পারবে না, তাহলে কিন্তু ইনফিনিটি বা অসীম হয়ে যাবে, তাদেরকে শুধু আমরা মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার বলি। তো এখানে একটা একক কাজ আছে, এটা আমরা করব। তো একক কাজের প্রথমে বলা হয়েছে শূন্য কি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা হলে পি কিউ আকারে প্রকাশ করো। তো তো এখানে দেখো শূন্য মূলদ সংখ্যা, কারণ শূন্য একটা পূর্ণ সংখ্যা। শূন্য কি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার সংজ্ঞা কি, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। আমরা জানি পূর্ণ সংখ্যায় হর সবসময় এক হিসেবে থাকে, তাহলে শূন্য যদি হয় তাহলে শূন্যের একটা হর আছে, তাহলে শূন্যের নিচে এক আমরা অনায়াসেই লিখতে পারি। এই কারণে দেখো শূন্য সমান লেখা যায় 0/1। তো এখানে এই শূন্যকে পি যদি বলি আর এই অনকে যদি আমরা কিউ বলি, তাহলে আমরা বুঝতে পারলাম যে p/q আকারে প্রকাশ করা গেল, তো সেটি মূলদ সংখ্যা। তারপর পরে বলা আছে কি যে কোনো পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা হলে p/q আকারে প্রকাশ করো। তো খ নম্বরের উত্তরটা দেখে নাও, যে কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, কারণ
পূর্ণ সংখ্যার হর সবসময় এক হয়। উদাহরণ একটা দেওয়া হয়েছে, তিন একটি পূর্ণ সংখ্যা, তিনকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ 3/1 লেখা যায়। তো এটা তো সবাই মনে হয় জানো তোমরা, পূর্ণ সংখ্যায় হর সবসময় এক থাকে। যেমন 5 বা 50 আছে তোমার কাছে একটা সংখ্যা, তো 50-এর নিচে হর হিসেবে সবসময় এক থাকবেই। তো তারপরে বলছে, সসীম দশমিক সংখ্যা কি মূলদ সংখ্যা? সসীম দশমিক সংখ্যা কি মূলদ সংখ্যা? 0.21, তারপর 2.01 সংখ্যাকে পিকিউ আকারে প্রকাশ করো। তো আমরা এটা দেখব, সসীম দশমিক সংখ্যা এটা হচ্ছে মূলদ সংখ্যা, কারণ প্রতিটি সসীম ভগ্নাংশকেই p/q আকারে প্রকাশ করা যায়। প্রথম প্রদত্ত প্রথম সসীম ভগ্নাংশটি 0.21, তাহলে 0.21 এটাকে আমরা যদি দশমিক উঠিয়ে দিই, দশমিক উঠিয়ে দিলে নিচে এক দিতে হয়, দশমিকের পর দুইটা ঘর আছে তাই দুইটা শূন্য দেব। তো এখানে দেখো দশমিক উঠে গেছে, সামনে শূন্য উঠে গেছে, 21 থাকে, তাহলে 21/100 এটা আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি, এটা অবশ্যই মূলদ। তো দ্বিতীয় সসীম ভগ্নাংশটা দেখো 2.01, তো দশমিক উঠে গেলে এক হয় নিচে, দশমিকের পর দুইটি ঘর তাই দুটি শূন্য দেব, তাহলে দশমিকটা উঠে গেলে থাকে হচ্ছে 201। তো এটিও p/q আকারে প্রকাশ করা গেল। আশা করি তোমরা এই কাজগুলো বুঝতে পারতেছো। তো তোমাদের তোমরা কোন কোন স্কুল থেকে এই ভিডিওগুলো দেখতেছো, তোমাদের রেজাল্ট কেমন হয়েছে এই বছরে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো এবার দেখো, এবার বলো তো পূর্ণপুণিক দশমিক ভগ্নাংশ সংখ্যাকে কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়? এসো চেষ্টা করে দেখি। এখানে আমরা অজানা রাশির একটুখানি ব্যবহার শিখব। এখানে সমস্যা 3 দেওয়া আছে। এখানে দেখো 0.3 পূর্ণপুণিক দেওয়া আছে। 3 পূর্ণপুণিক বলতে বোঝায় 3 ডান পাশে অসীম পর্যন্ত আছে। তো এটা সমান লেখা যায় 0.3333, এই অসীম পর্যন্ত 3 আছে, সংখ্যাটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করো। তো এইটা এই জিনিসটাকে আমরা ক ধরে নিয়েছি। এখানে দেখো ক সমান 0.333 .. ইত্যাদি। তাহলে দেখো উভয় পাশে 10 দ্বারা গুণ করা হয়েছে, তাহলে ক কেও 10 দ্বারা গুণ করা হয়েছে, ক এর ডান পাশে এই মানটাকেও 10 দ্বারা গুণ করা হয়েছে। তো 10 দিয়ে যেহেতু এখানেও গুণ করা হবে, তো দশমিক এই দশমিকটা ডান পাশে চলে যাবে, 3-এর পর যাবে, তাহলে হবে 3.333 .. ইত্যাদি। তাহলে দেখো দুটি জিনিস হয়েছে, ক সমান 0.333 অসীম পর্যন্ত, আবার 10 সমান 3.333 অসীম পর্যন্ত। তো এই পরের মানটা থেকে আগের মানটা বিয়োগ করা হয়েছে, তাহলে এই যে বাম পাশের মানগুলো আগে বিয়োগ করে নেব, তাহলে এই যে 10 থেকে ক বিয়োগ করা হয়েছে, আবার ডান পাশেরগুলো এখন বিয়োগ করব, এগুলো বিয়োগ করব, তাহলে ডান পাশেরগুলো বিয়োগ করা হয়েছে। তো বিয়োগ করার 10 ক থেকে 9, একটা ক বাদ দিলে 9 ক হয়, তাহলে এইটা থেকে এটা যদি বিয়োগ করি আমরা তাহলে পাবো 3। ওকে, তাহলে বিয়োগ করার ফলে 9 ক সমান 3 পেয়েছি, তাহলে ক সমান আমরা পেতে পারি, এই যে 9 গুণ আছে বাম পাশে, এটা ডান পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে, তাহলে এটা হলো 3/9, তাহলে উভয়কে 3 দ্বারা ভাগ করা যায়, 3 × 3, 3 × 9, তাহলে 1/3 হলো। তাহলে আমরা এই যে 0.333 .. ইনফিনিটি পর্যন্ত যে মানটা ছিল এটাকে আমরা দশমিক আকারে প্রকাশ করলাম, 1/3 হলো। তাহলে এখান থেকে বোঝা যায় শূন্য সকল পূর্ণ সংখ্যা, সসীম দশমিক সংখ্যা এবং পূর্ণপুণিক দশমিক সংখ্যা মূলদ সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরের ভিডিওতে আমরা এই একক কাজটা নিয়ে আলোচনা করব। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, রেগুলার ভিডিও পেতে অবশ্যই তোমরা বেল বাটনে প্রেস করে দেবে, তাহলে তোমাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে